সামালাইকুম সরকারি হরঙ্গা কলেজের আজকের অনলাইন ক্লাসে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসটি দুই হাজার উনিশ দুই শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যারা যাদের সমাজকর্ম বিষয়টি রয়েছে আমার স্নেহে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো এবং আমাদের এই অনলাইন ক্লাসে কার্যক্রমে তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত শুনছো বা তোমাদের নিয়মিত অংশগ্রহণ করছো তোমরা আমরা সেটাই আশা করি এবং আজকে তোমাদের সাথে আমি আছি নাজিবুল নাহার অধ্যাপক সমাজকর্ম বিভাগ সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ এবং আমি তোমাদের সমাজকর্মের পত্রের তৃতীয় অধ্যায় সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম এবং এই অধ্যায়ের আজকে শেষ ক্লাস আমি আজকে অধ্যায়টি শেষ করতে যাচ্ছি আমাদের আমার এই অধ্যায় নিয়ে আলোচনা তা আমি আমার আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাই এবং আজকে আমি যেটা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে পেশা হিসাবে সমাজকর্ম সোশ্যাল ওয়ার্ক অ্যাজ এ প্রফেশান তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি এই অধ্যায় প্রথম দিকের ক্লাসে আমি পেশা কাকে বলে পেশার কি কি বৈশিষ্ট্য থাকে এবং পেশা বৃত্তি এবং বৃত্তি কাকে বলে পেশা এবং বৃত্তির মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে এবং ওই যে যে পেশার যে একটি বৈশিষ্ট্যগুলি কতগুলি বৈশিষ্ট্য বলেছিলাম সেই বৈশিষ্ট্যের আলোকে আমরা আজকে সমাজকর্ম পেশা হিসেবে সমাজকর্ম সেটা নিয়ে আলোচনা করব এবং আমার আলোচনার পরে তোমরা যেটি করতে পারবে সেটি হচ্ছে যে পেশার মানদণ্ডের আলোকে অর্থাৎ পেশার যে বৈশিষ্ট্য সেগুলোর আলোকে সমাজকর্ম পেশার যথার্থতা তোমরা বিশ্লেষণ করতে পারবে অর্থাৎ সমাজকর্ম যে একটি পূর্ণাঙ্গ পেশা সেটি তোমরা আজকে আমার আলোচনায় সেটাই তোমরা উপলব্ধি করতে পারবে আসলে পৃথিবীতে কোনো পেশায় একদিনেই পেশার মর্যাদা লাভ করেনি পর্যায়ক্রমে সকল যে প্রয়োজনীয় শর্ত সে শর্ত পূরণ করার মাধ্যমে প্রতিটি পেশা তার মর্যাদা পায় সমাজকর্ম তার জন্মলগ্ন থেকেই বিভিন্ন স্তর অতিক্রম করে এবং পেশার সকল যে শর্ত সেগুলো পূরণ করেই পেশার মর্যাদা লাভ করেছে এবং সমাজকর্মে পেশাদার সমাজকর্মের সূচনা হয় ইংল্যান্ডে এবং পেশার মর্যাদা লাভ করে অর্থাৎ পেশার মানে পেশা হিসেবে সমাজকর্মের পূর্ণতা পায় আসলে আমেরিকায় যেন আমরা সবসময় বলি যে সমাজকর্মের জন্ম হয় ইংল্যান্ডে কিন্তু এটার বিকাশ লাভ করে আমেরিকায় এবং ইংল্যান্ডে ইংল্যান্ডে তোমরা আমরা যখন সমাজকর্মের ইতিহাস দর্শন তোমরা যখন পড়বে অর্থাৎ সমাজকর্মের ইতিহাস যখন তোমরা পড়বে এবং তোমরা জেনেছ যে ইংল্যান্ডের অবস্থা কিন্তু একসময় আমাদের খুবই খারাপ অবস্থা ছিল এবং তারা একসময় বিভিন্ন ইংল্যান্ডে অসহায় নির্যাতিত বা অবহেলিত দুস্থ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে তার মধ্যে যদি কিছু আইনের নাম বলতে হয় তোমরা এগুলো একসময় পড়বে যে পনেরোশো ছত্রিশ সালের আইন পনেরোশো বাহাত্তর সালে এবং বিশেষ করে যে দুটি আইন সমাজকর্ম পেশার বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে ষোলোশো এক সালের দরিদ্র আইন এবং আঠারোশো সালে সংস্কার আইন এই ষোলোশো এক সালের দরিদ্র আইনের সংস্কার হয় আঠারোশো চৌত্রিশ সালে জন্য এটিকে সংস্কার আইন বলা হয় এই আইনগুলো ইংল্যান্ডে একসময় এই ধরনের বিভিন্ন দরিদ্র আইন প্রণয়ন করা হয় এবং 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 এইরই ধারাবাহিকতায় সমাজকর্ম পেশা হিসেবে এক সময় সমাজকর্মকে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং আঠারোশো তিরানব্বই সালে শিকাগো শহরে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত একটি সম্মেলনা সমাজকর্মী অ্যানা এল ডয়েস এটি সমাজকর্মের পেশাগত অর্থাৎ সমাজকর্মের যে পেশার গুরুত্ব সেটা তিনি তুলে ধরন এবং সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দেয় আর উনিশশো একান্ন সালে আমেরিকার সমাজকর্মের যে প্রতিনিধিগণের একটি সম্মেলনে সেখানে সমাজকর্মীদের অর্থাৎ পেশাগত সমাজকর্মীদের আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য কতগুলি পেশাগত নীতি ও মূল্যবোধ নির্ধারণ করা হয় এবং উনিশশো সালে ষাট সালে এই নীতি ও মূল্যবোধ আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয় এটি এগুলি হচ্ছে পেশা হিসাবে সমাজকর্মের জন্ম এবং পেশা হিসেবে সমাজকর্মের যে বিকাশ সেটির খুবই সংক্ষিপ্ত একটি চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা বিস্তারিত সময় তোমরা এগুলো পড়বে এখন দেখি আমরা যে বিভিন্ন মনীষেরা যে বিভিন্ন পেশার যে উপাদান পেশার যে বৈশিষ্ট্যগুলো তারা চিহ্নিত করেছিলেন তার আলোকে পেশা হিসেবে সমাজকর্মের কী যৌক্তিকতা সেটা আমরা এখন তুলে ধরার চেষ্টা করব। আমি তোমাদেরকে ইতিমধ্যে পেশার বৈশিষ্ট্যগুলি পড়েছিলাম সেই বৈশিষ্ট্যকে প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো পেশা তার অনেকেই আমরা সমাজকর্ম পেশার আগে বিচার বিশ্লেষণ করব প্রথম বৈশিষ্ট্য আমরা যদি বলি সুশৃঙ্খল জ্ঞান ও তাত্ত্বিক ভিত্তি অর্থাৎ সিস্টেমেটিক বডি অফ সিস্টেমেটিক বডি অফ নলেজ অর্থাৎ প্রতিটি পেশার বিশেষ বিষয়ে সুশৃঙ্খল এবং এবং বিজ্ঞানসম্মত নলেজ বা জ্ঞান থাকতে হয় এবং এই যে বৈজ্ঞানিক এবং এই বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে তাত্ত্বিক মানে তাত্ত্বিক যে কাঠামো বা থিওটিক্যাল যে স্ট্রাকচার সেটা পেশাগত জ্ঞানের একটি মৌলিক বৈশিষ্ট্য এবং সমাজকর্মেরও এই দিক থেকে তাত্ত্বিক জ্ঞান সুশৃঙ্খল জ্ঞান এবং তাত্ত্বিক ভিত্তি আছে সমাজকর্মের এবং সমাজকর্ম একটি আলাদা বিষয় হিসেবে এখন পঠিত হয় এবং সমাজকর্ম সাধারণত যে সমস্ত পেশাগত সেবা দান করে সেসব ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট তারা তত্ত্ব বা নলেজ তারা ব্যবহার করে মানব আচরণ বা সমাজ ব্যবস্থা সংশ্লিষ্ট মানে তত্ত্ব বা জ্ঞান সমাজকর্ম অনুশীলনে সবসময় ব্যবহার করা হয় দিন উচ্চ উচ্চ পর্যায়ের দক্ষতা সমাজকর্ম আমরা জানি যে প্রত্যেক পেশারই শুধু তাত্ত্বিক জ্ঞানের জ্ঞানার জন্য পাশাপাশি তারা ব্যবহারিক প্রশিক্ষণও লাভ করে সমাজকর্ম এরকম তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি তারা ব্যবহারিক জ্ঞানও অর্জন করে এবং আমাদের দেশে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে সমাজকর্ম বিষয়টি আছে সেখানেও আমরা দেখে জানি যে অনার্স এবং মাস্টার্স লেভেলে ফিল্ড ওয়ার্ক বা মাঠকর্ম নামে একটি কোর্স আছে যেখানে সমাজকর্মীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সেখানে ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ পর্যায়ে দক্ষতা সেখানে অর্জন অর্জন করতে এখানে সাহায্য করা হয় এবং সমাজকর্মীরা সবসময় মানবিক সম্পর্ক বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে দক্ষতা এবং যোগ্যতা সকল সমাজকর্মীদের মানব সেবা দ্বারা নিয়োজিত থাকে এরপরে জনকল্যাণমুখীতা অর্থাৎ প্রত্যেক পেশারই একটি অন্যতম দিক হচ্ছে জনকল্যাণ অর্থাৎ কোনো পেশা দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এই জন্যই পেশার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনকল্যাণমুখীতা সমাজকর্মের সমাজকর্মের মধ্যে এই বৈশিষ্ট্যটি সর্ব মানে সম্পূর্ণভাবেই বিদ্যমান এবং সমাজকর্মী যারা সার জাতি ব্যক্তিদের যারা সাহায্য প্রার্থক তাদের সাহায্য সমস্যার সমাধান করে তাদেরকে স্বাবলম্বী করে চেষ্টা করে এবং এবং সমাজকর্মী ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত যে সমস্ত জনগোষ্ঠী তাদের জন্য আলাদা কর্মসূচি দ্বারা প্রণয়ন করে অর্থাৎ এবং সমাজকর্মী সাধারণত সমস্যাগ্রস্ত ব্যক্তি দল এবং সমষ্টিকে সংরক্ষণ করা এবং সক্ষমতা অর্জনের মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিত করে থাকে এরপরে উপার্জনশীল বা ইনকাম জেনারেশন প্রত্যেক পেশারই অন্যতম দিক হচ্ছে এটারই এটার মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে পেশাদার পারি পারিশ্রমিক বিনিময় সেবা গ্রহণ করে এবং বিশ্বের অনেক উন্নত দেশে লাইসেন্স এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত সমাজকর্মীরা সমাজকর্মকে পেশা হিসাবে গ্রহণ করে তাদের জীবন জীবন জীবিকা এর মাধ্যমে নির্বাহ নির্বাহ করে পেশাগত নিয়ন্ত্রণে নৈতিক মানদণ্ড অর্থাৎ প্রত্যেক পেশায় যেমন কতগুলি নৈতিক মানদণ্ড আছে যেগুলোর পেশাদার ব্যক্তিদের আচর আচরণ নিয়ন্ত্রণ করে থাকে সমাজকর্ম লাইসেন্স বা রেজিস্ট্রেশন বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট প্রদান করে পেশাগত নিয়ন্ত্রণটাকে এখানেও বলবৎ করা রাখা আছে এবং তোমাদেরকে এর আগে বলেছিলাম যে আমেরিকান ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এবং আন্তর্জাতিক সমাজকর্ম ফেডারেশন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব সোশ্যাল ওয়ার্কার্স বা আই এফ এদের এই সংগঠনগুলোর মাধ্যমে প্রণীত সমাজকর্মের নৈতিক মানদণ্ড এখানে বিশ্বব্যাপী অনুসরণ করা হয় পেশাগত সংগঠন একটি পেশা অন্যতম বৈশিষ্ট্য পেশাগত সংগঠনের সব দেশে পেশাগত সব পেশারই পেশাগত নিয়ন্ত্রণ বা পেশাদার ব্যক্তিদের সুযোগ সুবিধা তাদের অধিকার নিশ্চিত করার জন্য পেশাগত সংগঠন থাকে আমাদেরও আমেরিকার যে এনএসডাব্লু সেটি একটি পেশাদার সংগঠন এবং এই বৈশিষ্ট্যটি আমরা দেখছি সমাজ কর্মের মধ্যে বিদ্যমান পরিমাপ পর্যবেক্ষণযোগ্য ফলাফল মেজারেবল আর অবজারভেবল রেজাল্ট অর্থাৎ পেশার বৈশিষ্ট্য সমাজকর্মের ক্ষেত্রেও প্রযোজ্যত সমাজকর্ম যে সমস্ত কর্মসূচি কর্মসূচি নিয়ে কাজ করে যেমন শিশু কল্যাণ বা কারেকশনাল সার্ভিসেসগুলো অপরাধ সংশোধন সামাজিক সমস্যার সমাধান প্রভৃতি একটা সুনির্দিষ্ট লক্ষ্যেই তারা পেশাগত সেবা দিয়ে থাকে এবং সমাজকর্ম গবেষণা বা মূল্যায়ন গবেষণা বা সামাজিক জরিপ এগুলোর মাধ্যমে ফলাফল যাচাইয়ের এখানে ব্যবস্থা আছে সামাজিক স্বীকৃতি এবং পেশাগত কর্তৃত্ব এটি হচ্ছে যে পেশার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমাজ কর্তৃক রাষ্ট্র বা জনগণ কর্তৃক স্বীকৃতি হতে হবে এবং সমাজকর্মও আমাদের বাংলাদেশে বা অন্যান্য দেশে সমাজকর্ম রাষ্ট্র বা কর্তৃক একটি স্বীকৃত পেশা এবং সমাজকর্মে বিভিন্ন দেশে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স কানাডা জার্মান প্রভৃতি দেশের সমাজকর্ম একটি পূর্ণাঙ্গ পেশা এবং সমাজকর্ম যে 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 ধরনের সেবা দিয়ে থাকে মনোচিকিৎসা হাসপাতাল সমাজসেবা বা স্কুল সোশ্যাল ওয়ার্ক একটুকে বললাম শিশু কল্যাণ শ্রম ইত্যাদি ইত্যাদি কার্যক্রমে সমাজকর্মের পেশাগত স্বাতন্ত্র বজায় রেখেই ভূমিকা পালন করে অর্থাৎ আমরা দেখছি যে পেশার যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো সবগুলোই সমাজকর্মের মধ্যে বিদ্যমান এই জন্য সমাজকর্ম একটি পূর্ণাঙ্গ পেশা কিন্তু বাংলাদেশে সমাজকর্ম পেশার মর্যাদার চিত্রটা একটু ভিন্ন কারণ বাংলাদেশে সমাজকর্মের পেশার যে জ্ঞান দক্ষতা বা জনকল্যাণমুখীতা কত বৈশিষ্ট্য থাকলেও শুধুমাত্র পেশাগত সংগঠনের অভাবে সেটা পেশার মর্যাদা অর্জন করতে এখনও সক্ষম হয়নি কেননা পেশাগত সংগঠনের অভাবে সামাজিক স্বীকৃতি লাভের যে প্রচেষ্টা গ্রহণ করা সেটা কখনোই সম্ভব হয়নি এবং উপরন্ত আমাদের দেশের মানুষ পেশাদার সমাজকর্ম সম্পর্কে জ্ঞানের জানারও একটি সীমাবদ্ধতা রয়েছে এখানে এই সমস্ত অর্থাৎ বাংলাদেশে পেশাদার সংগঠন এবং সামাজিক স্বীকৃতি হবে বাংলাদেশে সমাজ কোনো পূর্ণাঙ্গ পেশা বলা যায় না আজকে এখানে শেষ করছি এই অধ্যায়ের আলোচনা মোটামুটি শেষ আমি হয়তো নতুন কোন বিষয় নিয়ে আবার আলোচনা শুরু করব স্নেহের শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক দোয়ার রইল এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে